ব্লাড ব্যাংকের দুর্নীতির অভিযোগে সিএমওএইচ এর সামনে বিক্ষোভ। নদিয়ার কৃষ্ণনগর শান্তিনগর হাসপাতালে ব্লাড ব্যাংকের দুর্নীতি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন নাগরিকেরা। তারা আজ কৃষ্ণনগর সিএমওএইচ দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, জীবনদায়ী এই রক্ত নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। অথচ সারা বছর বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন তাদের নিজেদের মূল্যবান সময় অপচয় করে বিভিন্ন সময় রক্তদান করে থাকেন। পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন তারা এবং এই ব্যাপারে হাসপাতাল সুপারিনটেনডেন্টের কাছেও একটি ডেপুটেশন জমা দেন তারা। আজকে ব্লাড ব্যাংকে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা সিএমএইচ, সুপার এবং ডিএমকে ডেপুটেশন দেওয়ার স্থির করেছি। ইতিমধ্যেই আমরা সিএমএইচকে ডেপুটেশন দিয়েছি যে এর তড়িৎ গতিতে এর সমাধান করতে হবে। এই যে অপচেষ্টা চলছে ব্লাডের মধ্যে, ব্যাংকে যে দালালি চলছে, যে কেনাবেচা চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি। ফলে আমাদের আজ এর জন্যই, এর দাবির ভিত্তিতেই আমরা ডেপুটেশনের ব্যবস্থা করেছি। আমরা চাইছি যে অতি দ্রুত এর সমাধান হোক এই সমস্যার, এবং যারা দোষী তারা শাস্তি পাক, উপযুক্ত শাস্তি পাক, আর পুনরায় যেন এই অরাজকতার তৈরি না হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। একের পর এক সমস্যা চলছে, বিভিন্ন হাসপাতালেই চিকিৎসা পরিষেবা আজকে বেহাল অবস্থা চলেছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আজকে পণ্যে তৈরি করার চেষ্টা করছে সরকার। জনগণের বিনা পয়সায় স্বাস্থ্য ব্যবস্থার দাবি আমরা রাখছি, কিন্তু সেই স্বাস্থ্য ব্যবস্থাকে আজকে বিক্রি করে দেওয়ার জন্যে, আজকে পাবলিকের হাতে তুলে দেওয়ার জন্যে সরকারি ব্যবস্থাপনা রয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা প্রতিবাদ করি যে এই চিকিৎসা পরিষেবা যেন বিনা পয়সায় সাধারণ মানুষ পায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।